পেরেছি। সর্বশেষ সর্বশেষ পয়েন্টে পয়েন্টে তাহলে তাহলে আমরা আমরা এখন এখন চলে চলে যাব। যাব। আমরা আমরা আগেই আগেই বলেছিলাম বলেছিলাম সর্বশেষ সর্বশেষ পয়েন্ট পয়েন্ট হচ্ছে হচ্ছে থিংস থিংস অর অর অ্যাকশনস অ্যাকশনস দ্যাট দ্যাট ডোন্ট ডোন্ট ইনভ্যালিডেট ইনভ্যালিডেট দ্য দ্য ফাস্ট। ফাস্ট। এমন এমন কিছু কিছু বিষয় বিষয় আছে আছে যেগুলো যেগুলো আমাদের আমাদের মধ্যে মধ্যে খুবই খুবই কনফিউজিং কনফিউজিং এবং এবং প্রায় প্রায় আমাদের আমাদের কাছে কাছে এ এ ব্যাপারে ব্যাপারে প্রশ্ন প্রশ্ন আসে আসে যে যে হুজুর হুজুর এটা এটা করলে করলে রোজা রোজা ভাঙবে ভাঙবে কিনা কিনা এটা এটা করলে করলে রোজা রোজা ভাঙবে ভাঙবে কিনা। কিনা তো তো এরকম এরকম অনেকগুলো অনেকগুলো বিষয় বিষয় আছে আছে যেটা যেটা প্রায় প্রায় আমাদেরকে আমাদেরকে সংশয়ের সংশয়ের মধ্যে মধ্যে ফেলে ফেলে রাখে রাখে এবং এবং আমরা আমরা অনেকে অনেকে এই এই ব্যাপারে ব্যাপারে কনফিউজ কনফিউজ থাকি থাকি কিন্তু কিন্তু আসলে আসলে এই এই সমস্ত সমস্ত জিনিসের জিনিসের কারণে কারণে রোজা রোজা ভাঙে ভাঙে না। না। সেই সেই বিষয়গুলো বিষয়গুলো আমরা আমরা খুব খুব সংক্ষেপে সংক্ষেপে উল্লেখ উল্লেখ করার করার মধ্য মধ্য দিয়ে দিয়ে আজকের আজকের লাইভটি লাইভটি শেষ শেষ করবো করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তাহলে তাহলে কি 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 কাজ কাজ করলে করলে রোজা রোজা ভাঙে ভাঙে না না আমরা আমরা সেগুলো সেগুলো খুব খুব সংক্ষেপে সংক্ষেপে জেনে জেনে নিব। নিব। এক এক নম্বর নম্বর হচ্ছে হচ্ছে কেউ কেউ যদি যদি অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভাবে ভাবে পানাহার পানাহার করে করে রমজানের রমজানের দিনের দিনের বেলায়, বেলায় যদি যদি অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত অর্থাৎ অর্থাৎ ভুলে ভুলে গিয়ে গিয়ে যদি যদি কেউ কেউ খায় খায় অথবা অথবা জোর জোর করে করে যদি যদি তাকে তাকে কেউ কেউ খাইয়ে খাইয়ে দেয় দেয় খেতে খেতে বাধ্য বাধ্য করে, করে, এই এই সমস্ত সমস্ত কারণে কারণে কিন্তু কিন্তু রোজা রোজা ভাঙবে ভাঙবে না। না। লেটস লেটস সে সে আপনি আপনি হঠাৎ হঠাৎ করে করে দিনের দিনের বেলা বেলা এক এক গ্লাস গ্লাস পানি পানি খেয়ে খেয়ে ফেললেন, ফেললেন, খাওয়ার খাওয়ার পরে পরে মনে মনে হলো হলো যে যে আমি আমি তো তো রোজা, রোজা, এরকম এরকম অনেক অনেক সময় সময় হয় হয় কিন্তু কিন্তু অজু অজু করতে করতে যেয়ে যেয়ে অনেকে অনেকে পানি পানি খেয়ে খেয়ে ফেলে, ফেলে, পরে পরে মনে মনে হয় হয় রোজা, রোজা, তো তো এতে এতে আপনার আপনার রোজা রোজা ভাঙবে ভাঙবে না। না। অথবা অথবা আপনি আপনি যদি যদি প্যাট প্যাট ভর্তি ভর্তি ভাতও ভাতও খেয়ে খেয়ে ফেলেন, ফেলেন, পুরো পুরো এক এক প্লেট প্লেট ভাতও ভাতও খেয়ে খেয়ে ফেলেন, ফেলেন, খাওয়ার খাওয়ার পর পর যদি যদি মনে মনে হয় হয় ইস ইস আমি আমি তো তো এটা তো এটা তো রমাদান, রমাদান, আমি আমি তো তো রোজা, রোজা। তো এই যে তো এই ভুল যে করে ভুল আপনি করে আপনি খেয়ে খেয়ে ফেললেন ফেললেন পান পান করলেন, করলেন, এতে এতে কিন্তু কিন্তু আপনার আপনার রোজা রোজা ভাঙবে ভাঙবে না। না। এর এর দলিল দলিল হচ্ছে হচ্ছে সহিহ সহিহ বুখারীর বুখারীর হাদিস, হাদিস, আল্লাহ আল্লাহ রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম এরশাদ এরশাদ করছেন, করছেন, মান মান নাসিয়া নাসিয়া ওয়া হুয়া ওয়া হুয়া সাঈম, সাঈম, কেউ কেউ রোজা রোজা রাখা রাখা অবস্থায় অবস্থায় যদি যদি ভুলে ভুলে যায় যায় যে যে সে সে রোজা রোজা রেখেছে, রেখেছে, ফা আখালা আখালা আও আও শারিবা, শারিবা, তারপর তারপর সে সে যদি যদি কিছু কিছু খেয়ে খেয়ে ফেলে ফেলে কিংবা কিছু কিংবা পান কিছু পান করে করে ফেলে, ফেলে, ফাল ফাল ইউথিম্মা ইউথিম্মা সৌমাহু, সৌমাহু, সে যেন সে যেন তার তার রোজাকে রোজাকে পরিপূর্ণ পরিপূর্ণ করে, করে, কারণ কারণ রোজা রোজা ভাঙেনি, ভাঙেনি, তো তো ভুল ভুল করে করে খেয়েছে। খেয়েছে, ফা ফা ইন্নামা ইন্নামা আত'আমাহু আত'আমাহু আল্লাহু আল্লাহু ওয়াসাকাহু, ওয়াসাকাহু, কারণ কারণ আল্লাহই আল্লাহই তাকে তাকে খাইয়েছে, খাইয়েছে, আল্লাহই আল্লাহই তাকে তাকে পান পান করিয়েছে। করিয়েছে। এজন্য এজন্য সম্মানিত সম্মানিত দীনী দীনী ভাই ভাই এবং এবং বোনেরা, বোনেরা, আমাদের আমাদের অনেকেরই অনেকেরই মিস্টেকটা মিস্টেকটা হয়, হয়, রমজানের রমজানের দিনের দিনের বেলায় বেলায় ভুল ভুল করে করে যদি যদি আপনি আপনি পানি পানি খেয়ে খেয়ে ফেলেন ফেলেন বা বা কিছু কিছু খেয়ে খেয়ে ফেলেন, ফেলেন, আপনার আপনার রোজা রোজা ভেঙেছে ভেঙেছে বলে 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 আপনি আপনি ভুল ভুল করবেন করবেন না, না, মনে মনে করে করে ভুল ভুল করবেন করবেন না, না, আপনার আপনার রোজা রোজা ভাঙেনি, ভাঙেনি, ইউর ইউর সিয়াম সিয়াম ইজ ইজ স্টিল স্টিল ওকে, ওকে, সো সো আপনি আপনি রোজা রোজা কন্টিনিউ কন্টিনিউ করবেন, করবেন, কারণ কারণ আল্লাহ আল্লাহ আপনাকে আপনাকে খাইয়েছে, খাইয়েছে, আল্লাহ আল্লাহ আপনাকে আপনাকে পান পান করিয়েছে, করিয়েছে, ভুলের ভুলের কারণে কারণে আপনার আপনার রোজা রোজা ভেঙে ভেঙে যাবে যাবে না। না। আরেকটি আরেকটি হাদিস হাদিস দলিল, দলিল, যে যে হাদিসটি হাদিসটি সহিহ সহিহ ইবনে ইবনে হিব্বানে হিব্বানে এসেছে, এসেছে, মুসতাদরাকে মুসতাদরাকে হাকিমে হাকিমে এসেছে, এসেছে, আল্লাহ আল্লাহর হাবিব হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াসাল্লাম বলছেন, বলছেন, মান মান আফতারা আফতারা ফি ফি শাহরি শাহরি রমাদানা রমাদানা নাসিয়ান, নাসিয়ান, কেউ কেউ যদি যদি রমজান রমজান মাসে মাসে দিনের দিনের বেলা বেলা ভুল ভুল করে করে কিছু কিছু খেয়ে খেয়ে ফেলে, ফেলে, ফালা ফালা ফাদা ফাদা আলাই আলাই ওয়ালা ওয়ালা কাফফারা, কাফফারা, তাহলে তাহলে তার তার কাজাও কাজাও করা করা লাগবে লাগবে না, না, কাফফারাও কাফফারাও দেয়া দেয়া লাগবে লাগবে না, না, কারণ কারণ তার তার রোজাই রোজাই তো তো ভাঙেনি। ভাঙেনি। তাই তাই ভুল ভুল করে করে খেলে খেলে পান পান করলে করলে রোজা রোজা ভাঙে ভাঙে না, না, এ এ হচ্ছে হচ্ছে প্রথম প্রথম কথা। কথা।